ভ্যাকসিন। জানেন যে ইন্টারনেটের যে ইয়েগুলা আপনার কি বলে এটাকে, আমাদের পাশের সার্ভার যেখানে থাকে ওখানেও তো একই জায়গা থেকে কানেকশন যায়, তো যার কারণে কি হয় তখন হচ্ছে আবার কানেকশনটা চলে যায়, তো সব জায়গায় চলে যায়। তো যেটা তখন বলছিলাম যে আপনারা এখানে দেখতে পান সবসময় আমাদের দিদি এখন এরকম আছেন পাশে আপনাদের জন্য ওয়েট করছেন, অলরেডি 1,500-1,800 লোক দেখছে আপনাকে। এই যে দিদি লোক বাড়তে হবে বাড়তে না, আমি জানি না, যদি আরো যদি না পারে, যদি লোক না পারে আমি দিদিকে নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো না, বন্ধ বন্ধ কথা বলবো না, এই সাইড থেকে কথা বলবো সবসময়। হ্যাঁ এই চলে আসছি আবার, 1, 2, 3 গো। ওকে সো আমরা চলে আসলাম আবার লাইভে, দিদি এবার কোথাও যাবেন না, অলরেডি 2,500 লোক দেখছেন আমাদের সাথে আছেন। ওকে মুশারফ হোসেন লিখেছেন অল দ্য বেস্ট ফর রাজনীতি, থ্যাংক ইউ। রাসেল আহমেদ বলেছেন অপু হাউ আর ইউ, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। কাউসার কপি লিখেছেন কেমন আছি, আছেন, কেমন আছি, কেমন আছেন দিদি? অফকোর্স ভালো, আপনার সাথে আছি। শুভ এফ মোশন বকবক কম কর, বকবক না করে লাইভে করবো নাকি ভাই? কেমন আছো? সোনাই মুড়ির ছেলে বলেছে কেমন আছো আপু, পিয়াজ বলেছে হাই আপু, রাহুল আহমেদ বলেছে মিস ইউ আপু। আমি আপনাদেরই অপু বিশ্বাস, ও এখানে ভাবির কোনো অপশন খুব কম, বরং অপু ইসলাম খান নাকি অপু বিশ্বাস, কারণ হচ্ছে আপনাদের হৃদয়ে কোনটা অপু বিশ্বাস? কারণ হচ্ছে একটা জিনিস দেখেন আমি বলি, আজকে কিন্তু এর আগে অপু বিশ্বাস একবার লাইভে এসেছেন টেলিভিশনে, সেটা কিন্তু ব্যক্তিগত অপু বিশ্বাস এসেছিলেন, আজকে কিন্তু রাজনীতি ফিল্মের অর্ষা এসেছে। তো এই জায়গাটাতে কিন্তু অপু বিশ্বাস, এখানে অপু ইসলাম খানও না বা উনি কারোর স্ত্রীও না, এখানে শুধুমাত্র উনি অপু বিশ্বাস, আপনাদের হৃদয় রানীর হলিউড কুইন, ঠিক আছে? শুধু একটা একটা একটা, আমি একজন মা, মাঝখানে যে যাচ্ছি আসছি এটা আমার দায়িত্ব। আচ্ছা আমি একটা চেষ্টা কাজ করি, আমিও আমার ওয়াল থেকে একটু শেয়ার করে দিই বিষয়টা, তাহলে আরো অনেক সবাই আমার সাথে দেখতে পারবো। দিদি আপনি তৎক্ষণাৎ একটু কথা বলতে থাকেন ভক্তদের সাথে। হ্যালো হাই, আসলে আমি আচ্ছা এখানে কি বলছেন, হাসান আহমেদ বলছেন কুয়াশা বলছেন আপু তোমাকে অনেক কিউট লাগছে। ও আমি তো কিচ্ছু করিনি, কিউট কিভাবে লাগে, আমার ছেলে ভালো আছে, জয়কে দেখাও, ঘুমাচ্ছে তো, ঘুমাচ্ছে আপু, তোমার জন্য শুভকামনা রইল। আমি হোসেন ভুইয়া বলেছেন থ্যাংক ইউ, জাহিদ নাইম বলছে লাভ ইউ অপু, নুরুল মোশারফ চৌধুরী আমি চট্টগ্রাম থেকে, আচ্ছা আচ্ছা, আহমেদ ফরিদ বলছে অনেক সুন্দর লাগছে, ও মাই গড, মন মাঝিরে আই ক্যান বিলিভ দিস অপু, আচ্ছা চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে। আপনাকে অনেক ধন্যবাদ, আমি একটু লাইভটা শেয়ার দিয়ে দিই, আমার বলো শেয়ার যাক। আপনি কি আবারও ফিল্ম করবেন নাকি? অবশ্যই কেন করবেন, অপু বিশ্বাস তো আপনাদেরই অপু বিশ্বাস না। আচ্ছা তারপরে লিখেছেন অ্যাপেল মামদ গ্রেট, অর্শাস কি বাস্তবে বেশি স্নিগ্ধ লাগে, গানটা সুন্দর হয়েছে, সেটা দারুণ, সেটটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। সাদ্দাম হোসেন বলছে এতদিন বিশ্বাস করি না যে অপু বিশ্বাসের আইডিয়া, আজকে শিওর হলাম যেটা অপু বিশ্বাসের আইডিয়া। অসাধারণ লাগছে আপু, থ্যাংক ইউ। তাওসার আস্তুর বলছে পছন্দ করে আমাকে এইভাবে ভালোবেসে ডাকতে, সো প্লিজ আমার হৃদয়ে যখন উপ ইসলাম, বিকজ আমি উপ, হ্যাঁ অফকোর্স আমি মুসলিম,
ফুলে ফুলে সাজিয়ে রেখেছো। ও এত সুন্দর করে যে সব লিখতে পারি, কতক্ষণে লেখেন আপনারা এটা, সো নাইস যে এত ভালোবাসেন আমাকে, দারুণ নাইস লাগছে অপু, আপনাকে থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, জাস্ট এটুকুই বলতে পারি। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছে আমাকে, সো আমি থ্যাংক ইউ বলা ছাড়া আর কৃতজ্ঞতা জানানো ছাড়া আসলে আমার কোনো আর ভাষাই খুঁজে পাচ্ছি না। তবে বেশি ভালো লাগবে আপনারা আমার যে রাজনীতি সিনেমাটা এটা হচ্ছে গিয়ে অবশ্যই দেখতে যাবেন। আর এই যে আমি সিনেমাতে আবার আসতে চাচ্ছি তার জন্য অনেক খাটনি করছি, অনেক কষ্ট করছি মাঝে মাঝে, কিন্তু আপনাদের জন্য আমি আমার ছেলেকে ছেড়েও কিন্তু জিমে যেতে হচ্ছে, তখন হয়তো বা 4-5 ঘন্টা আমাকে তাকে ছেড়ে সময় দিতে হচ্ছে। একটিমাত্র কারণ সেটা হচ্ছে যে আমি আবার ব্যাক করছি, ব্যাক করতে চাচ্ছি আপনাদের জন্য। সো আমার কাছে তো দুটোই পরিবার, আমার সন্তানের একটা পরিবার, আপনার একটা পরিবার, তো পরিবার ছাড়া তো আমি থাকতে পারবো না, দ্যাটস হোয়াই তোমাকে আসতেই হবে। ওকে অনেক অনেক কমেন্টস, আমি যোগ্য হলাম আবারও আপনাদের সাথে। এখানে লিখেছেন দিদি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দিও, দিদির অ্যাকসেপ্টটা কী হয়েছে, দিদির তো ফ্যান পেজ কিছু অ্যাডমিনরা চালান, তারাই সিদ্ধান্ত নেন যে কোনটা দিদির জন্য ভালো এবং কোনটা আপনাদের জন্য ভালো। সবাই সবাই ভালো হয় কি, সবাই তোমার অনেক ফ্যান, কাকি ছাড়া কাকি না, বিষয়টা ভালো। আমি কোন দিক দিয়ে বলতে চাইছি কথাটা আপনি খারাপ ভাবে নেন না, আমি সরি আমার কথা উইথড্র করছি। বিষয়টা হচ্ছে যে যে হয় না যে ফ্যান চিন্তা করলো যে সে আমার ব্যক্তিগত পরিচিত কিনা, যে অ্যাডমিন কিন্তু দেখা যাচ্ছে তার পরিচিত না, হয়তো দিদির পরিচিত। এবং অনেকের সময় দেখা যায় যে এই কারণে অনেক কাছের মানুষও দেখা যাচ্ছে ইয়ে হয় কাছে অ্যাকসেপ্ট করতে পারে না, অনেক অনেক ভালোবাসে তোমাকে। 5,500 লোক আমাদের সাথে এখন যুক্ত আছেন এখানে। সাকিব ভাই অপু কোটিটার কাবিন ছবি দেখে পাগল হয়ে গেছে, এত সুন্দর রোমান্টিক জুটি, 50 ছবির কারণে বেঁচে আছে অপু, অপু কাবার চাই। মুস্তা মুন্তাসির মাহমুদ লিখেছেন তোমায় দেখতে আছে। জুই কষ্টা লিখেছেন আমার বাবু কেমন আছে একটা আশীর্বাদ দিও, ফোন নাম্বার দিয়ে দিয়েছে তোমার ফোন করতে বলেছেন। আমি সরি, এটা অবশ্যই আমি ফোন দিব দরকার হলে, আপনারা তো জানেন যে সবার সঙ্গে যদি কথা বলি লাইফে একটা কথাই বলতে চাই যে এই যে আমার বাচ্চাকে সবাই এত লাভ করে, এত ভালোবাসে, সো আমি এইটুকু বলবো যে আমার বাচ্চার কারণে আমি পিছিয়ে গেছি, এটা আপনারা হতে দেবেন না। এক্স্যাক্টলি। এবং রাজনীতি তো আচ্ছা, আজকে যেই জন্য আমরা গান নিয়ে কথা বলছি না কেন, এই গান নিয়ে কেন কথা বলছি, এক্স্যাক্টলি। সো ও আকাশ বলে দেনারে প্রেমে পড়েছে মন, হ্যাঁ কার প্রেমে পড়লো, ও কার প্রেমে, মনে আছে কুইজ ছিল আমাদের, সেলিম মাহমুদ কুইজে জয় হয়েছিলেন এবং আমরা সেলিম মাহমুদের কাছে খুব দ্রুতই রাজনীতির মকটা পৌঁছে দিব যে আমরা, উনি প্রথম প্রশ্ন উত্তর দিয়েছিলেন সাকিব খানের প্রেমে পড়েছেন অপু বিশ্বাস, এক্স্যাক্টলি সাকিব খান, আই মিন অয়ন চরিত্রের নাম ফিল্মে এবং অর্ষা অপু বিশ্বাসের নাম, অর্ষা প্রেমে পড়েছেন ঠিক আছে। সো এবং সেই প্রেমে পড়েই দেখছেন যে কিভাবে নিচে গিয়ে বেড়াচ্ছেন শাকিব খানকে ফটোগ্রাফারের ক্যারেক্টারে দেখা যাচ্ছে এবং অপু বিশ্বাসকে নেত্রীর চরিত্রে দেখা যাচ্ছে, ওখানে উনি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতাবাজি করছেন এবং এরকম একটা বিষয় গানের মধ্যে আমি দেখতেছি। ভুলতে পারি না তারে ভালোবেসে যাবো, যারে ও আপু কেমন আছে, সবাই এত এত নাম, এত এত জন আমাদের সাথে, এত দ্রুত কমেন্টসগুলো যাচ্ছে, আপনার উচিত কিন্তু দিদি মাঝে মাঝে এরকম লাইভে আসা। আসলে আমি আমি মানে রাজনীতি আমার যেহেতু সেকেন্ড টাইম টার্ন ওভার, একটা মুভি, একটা স্পেস, একটা সব কিছু, সো লাইফটাও আমার রাজনীতি দিয়ে ফার্স্ট টাইম শুরু, তো ইনশাল্লাহ এখন আসবো ভালো ভালো ডেগুলো অ্যাটলিস্ট আমি শেয়ার করবো দর্শকদের সাথে। ওকে, সবাই বলেছেন ওয়াও, দুই চোখে কাজল, খুব পছন্দ করেছে গানে আপনাকে সবাই, এটা অ্যাকচুয়ালি আমার ডিরেক্টর এটা ইয়ে করেছে, আমি দেখলাম যে ওনার চোখটা এত সুন্দর কিন্তু কখনো চোখটাকে সেভাবে হাইলাইট করা হয় না এবং এই জন্য আমি পুরো ফিল্মে ওনাকে চোখে চোখ ভর্তি কাজল এবং ফটো এরকম পিঙ্ক টোন লিপস্টিক দিয়েছি। আমি বেসিক্যালি সাজতে খুব পছন্দ করি, এই যে দেখেন একদম সিম্পল সিম্পল লাল লিপস্টিক জোড়া করে দিয়েছি, আমি মনে হচ্ছে আমি মেকআপ করেছি এরকম একটা অবস্থা, আমি মুখ ধুয়েছি এখানে বসার আগে ভাই, আমি দিদি আমাকে বলছে ভাই আপনি এবার মুখ ধুতে যাচ্ছেন কেন, আমি বললাম ভাই ফার্স্ট টাইম লাইভে আসবো একটা ব্যাপার আছে না, উনি বলছেন যে আমি নায়িকা হয়ে লাইভে আসছি যেরকম সেরকম না, অ্যাকচুয়ালি আমি বলি কি যে সিনেমা মানুষ দেখতে চায় কেন, সিনেমা দেখার কারণটা হচ্ছে যে আমি গল্পটা দেখবো, আমি আমার নিজের মতো করে একটি গল্প কে হচ্ছে গিয়ে ইয়ে করে রাখবো, মানে নিজের মতো করে তৈরি করবো যে হ্যাঁ আমি
আমি যে ক্যারেক্টার প্লে করছি এক একটা দর্শক তাকে নিজের মতো করে ভাববে। সেম থিং, আমি যদি এত মেকআপ নিয়ে থাকি অল টাইম, আমার কিন্তু ব্যক্তিগত জীবনে এত মেকআপ নিয়ে থাকি না, এখন আমি আসছি একটা লাইভে, এখন আমি যদি সিনেমার মতো করে আসি, আমার যে লাইভলি ফেসটা বা লাইভ ব্যাপারটা এটা তো দেখবেন না। হ্যাঁ, আমার মেকআপ দেখবেন, আমার ইয়েতে গিয়ে দেখবেন, আমার মেকআপ দেখবেন, আমার সিনেমায় গিয়ে দেখবেন, আমার পর্দায় গিয়ে দেখবেন, এখানে তো আমার মেকআপ দেখার দরকার নাই। সব মেয়েরাই কম বেশি লিপস্টিক পছন্দ করে, যেটা হচ্ছে যে হলিউড কুইনের সাথে কেমন লাগছে আমরা জানতে পারি যে সবাই একটু চুপ করো, আমি একের কথা বলি। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি কথা বলতে চাও। ঠিক আছে, তুমি বলছো দর্শক। আচ্ছা, মোহাম্মদ নিশান বলছেন দিদি কে ভাই, দিদি কেন অপু, দিদি কেন অপু বলেন, দিদি কেন বলবো না, আশ্চর্য। কারণ হচ্ছে যে দেখেন একটা জিনিস, সম্পর্ক কিন্তু একটা সম্পর্কের জায়গাতেই থাকে। হ্যাঁ, আচ্ছা প্রথমে যদি আমরা কাউকে ধরেন আমার ফ্যামিলির বা আমার সোসাইটির আমার দেশের শিক্ষাটাকে একজন সিনিয়রকে বা একজন আমার কর্মক্ষেত্রে আমার যে সিনিয়র তাকে তো আমি সেই সম্মানটা দিয়েই কথা বলি। সবচেয়ে আমি আমি বলি বলুন ভাই, দিদি এক্সাম্পলটা দিদি, আমি হচ্ছে ইন্ডাস্ট্রির দিদি, এক্স্যাক্ট, নট অনলি বলুন দিদি নাম্বার 1, আমি হচ্ছে দিদি নাম্বার 1। আমাকে আমার শ্বশুর বাড়ির লোকেরাও ম্যাক্সিমাম দিদি বলে ডাকেন, যেমন সাকিবের সাথে মনির নামে একজন থাকেন আপনারা অনেক চেনেন, এসেও আমাকে দিদি ডাকে, আমার যারা দেওর আছে তারাও আমাকে দিদি ডাকে। সো ভাবি এটা খুব কম ডাকে, না অনলি লোক অপু বলতে বলছে, আপনি যদি লাইভ সাকিবের বিষয়টা কি কিছু অপু ভাই আসবর্তান, অপু তোমাকে অনেক সুন্দর লাগছে, সে অসম্ভব সুন্দরী, এবং আমরা তো শুটিং এর লাইট টুকু করা না, এখানে উচিত ছিল একটু শুটিং এর লাইট টাইট করে। অনেক নায়িকাদের আমি দেখি যে তারা এখানে ফেসের সামনে লাইট জ্বালিয়ে বা ই করে, কিন্তু ওনাকে যখন বললাম যে দিদি ফার্স্ট টাইম চলেন লাইভে আসে, তো উনি বললেন যে বুলুল ভাই আপনিও কখনো লাইভে যাননি, আমিও কখনো লাইভে যাইনি, আপনার প্রথম সিনেমা এবং আমার একটা কামব্যাক, চলেন একসাথে লাইভে যাই। সো এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা একসাথে লাইভে চলে আসলাম এবং তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। মাথায় কাপড় নেই কেন ভাই, ঘরের মধ্যে মাথায় কাপড় কে থাকে বলেন ভাই, আপনার মা আপনার বোনরা কি ঘরের মধ্যে মাথায় কাপড় দিয়ে থাকে, এই ধরনের কেন উদ্ভট প্রশ্ন করেন ভাই? একমাত্র লোক শেষ করে বসে আছে, আর দেখেন যে অন্য যে ছবিগুলোর নাম শুনছি যেগুলো সিনেমা হবে শুটিং চলতেছে এখনো, এবং আপনার সেই সিনেমা নিয়ে লাখ হচ্ছে না, আপনাদের তো কোনো বুদ্ধি করে না, আমি কিছু বুঝি না ভাই। আপনারা না না আমি সেটা না, আপনার ভালোবাসা ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলি যে আমরা সিনেমা শেষ করে দেখেন সেন্সর বোর্ড নামে একটা একটা বোর্ড আছে বাংলাদেশ গভর্নমেন্টের, সেখানে কিন্তু ডিরেক্টর থাকেন, প্রোডিউসার থাকেন, বিভিন্ন লেভেলের লোক থাকেন, তারা কিন্তু সেখানে বসে তারা সিনেমাটা দেখে যাচাই করেন যে সিনেমাটা কেমন হয়েছে, সিনেমাটা সিনেমা হয়েছে কিনা। ইনকমপ্লিট ছবি হলে তারা কখনোই সেন্সর দেবেন না, এই সিম্পল বিষয়টুকু আপনাদের মাথায় ঢুকে না। আপনারা এত 4K বুঝেন, 2K বুঝেন, HD বুঝেন, আর এটা বুঝেন না ভাই, আপনাদের তো নেতার পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাজনীতি একটা মুভি আজকের দিন পর্যন্ত মানে ফুল অফ কমপ্লিট, আর অন্যান্য যে মুভিগুলো আসার চিন্তা ভাবনা করছে, শুধু কমপ্লিট না দিদি, আমরা সেন্সর সার্টিফিকেট নিয়ে আমাদের প্রযোজক সমিতি প্রদর্শক সমিতি থেকে ডেট নিয়ে আমাদের বুকিং, আমাদের হল বুকিং শুরু হয়ে গেছে, প্রোডাকশন আমাদের বুকিং অফিসের বসে গেছি আমরা। সো আমরা শুধু কি আমরা গানটান কেন দেরিতে দিচ্ছি, আমি আপনাদের আগেই বলেছি, আমি চেয়েছিলাম যে 15 দিন একটা প্যাকটা প্যাকটা পাবলিসিটি হবে, কেন দিনের পর দিন বছরের পর আপনারা আজকে একটা গান দেখবেন কালকে পরশুদিন আর হচ্ছে কিছু কিছু সিনেমা তো গান আপলোড হয়ে গেছে, সামহাউ সিনেমাটা রিলিজ হতে একটু প্রবলেম হচ্ছে বা হয়ে যাবে, আমি মেন্টালের ক্ষেত্রে দেখেছিলাম এরকম সিনেমা রিলিজ শুটিং এর এক লট পরে ওরা অ্যাকচুয়ালি দেখলাম যে টিজার ছেড়ে দিল, তারপর 3 বছর পার হয়ে গেল সিনেমা শেষ না, তো মেন্টাল হচ্ছে যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি দিদি তখন হচ্ছে আমি বলি যে গসিপ না, ওইটা না, আমার শিক্ষা এটা আমার কাছ থেকে শিক্ষা কেন, কারণ রনিকে আমার আমার একজন কলিগ, তো আমার কাছে আমি রনি তখন একসাথে আসলাম একদম সমবয়সী আমরা, তো আমার কাছে একটা শিক্ষা মনে হলো যে না এই যে ও ওর একটা ভালো সিনেমা কিন্তু এই যে হাইপটা পড়ে গেল, তার কারণে কিন্তু দর্শক ইয়ে আপনারা অনেকেই বলেছেন যে হাইপটা পড়ে গেছে, সো এই জন্য হাইপটা যেন কন্টিনিউ থাকে এই জন্য কিন্তু আমি এরকম দেরিতেই একসাথে ছাড়তে চাচ্ছি সবগুলো। আমাদের সব রেডি ভাই, রেডি হবে না কেন ভাই, না সব রেডি। আর যেটা বলতে যাচ্ছিলাম যে দর্শক আবারও আপনাদেরকে ইনভাইট করছি, প্লিজ আমার রাজেশ সিনেমাটা দেখেন, আমাকে কামব্যাক করাচ্ছেন আপনারা, আমি না
আর আমি সত্যি আপনাদের জন্য 110 জন শেয়ার করেছে আমাদের ভিডিওটা ইতিমধ্যে এবং 5000 লোক দেখছে আমাদের সাথে। কিং খান কোথায়? কিং খান কোথায় ভাই? কিং খান দেশের বাইরে, উনি এখন শুটিং এর কাজে আছেন। তারপরে নাজিম হাজার বছর, ওকে ভাই টেক কেয়ার, থ্যাংক ইউ। তারপরে মধ্যে অপু, আপনার জন্য অনেক 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 করলাম বাট থ্যাংকস দিলেন না। আপনার দর্শকদের নাকি এটা কোনো কথা হলো ভাই? থ্যাংকস দিব না, এটা একটা কি করে বললেন? ছি ছি ছি, আমরা দুজনেই আপনাদের সবাই, আমি লটস অফ থ্যাংকস 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 আবারও থ্যাংকস বলে দিচ্ছি। লাভ ইউ, আপনারা অনেক ভালো, আমার জন্য অনেক করছে। আমাকে হচ্ছে ওই আকাশ বলে দেন যে সেটটা ওটা উপরে আমাকে ক্রেনটলি দেখতে হয়েছে, কারণ ওটা দোতলা সেট, দোতলা সেট ছিল এবং ওটা একটা ফাঁকা মাঠের উপরে ছিল, সেখান থেকে করতে হয়েছে। আপনাদের দেখে মনে হচ্ছে দোতলা বাড়ি, কিন্তু এটা কিন্তু শুধু দোতলাই আছে, নিচতলা কিন্তু কিছু আর নেই, বুঝছেন? যদিও এটা অনেক মানে ভিতরের খবর, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তবে দেখি আর কিছু কিছু, হ্যাঁ হ্যাঁ বলছেন যে শিখদা ডায়মন্ড বলছে 337টা শেয়ার হয়েছে, থ্যাংক ইউ। জয়কে দেখান প্লিজ, জয় তো ঘুমাচ্ছে ভাই, অবশ্যই জয়কে দেখাবো, আই মিস ইউ। আর জয়কে দেখাবো আমি লাইভে, একটা কথা দিয়ে যাচ্ছি, আমার এই সিনেমা ঈদে হিট করানোর দায়িত্ব দর্শকদের, যদি হিট হয়ে যায় আমি লাইভে আমি জয়কে রাখবো এবং কন্টিনিউয়াস রাখবো 1 ঘন্টা, সে খেলছে খাচ্ছে, আমি প্রমিস ইউ। ইনফ্যাক্ট যদি এই সিনেমাটা হিট হয় আমি একটা দর্শকদের এরকম লাইভ করে আমি এইখানে আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব, আপনারা আসবেন ওই দিন, আমরা একসাথে একটা গেট টুগেদার পার্টি করব দর্শকদের সাথে। আজকে আমি আপনাদেরকে এই লাইভে, মানে এই লাইভটা যদিও আমি আর পরে কোনো লাইভ করব না, যেহেতু আমার ডিরেক্টর আমার সাথে আছেন, দর্শক আমার সাথে আছেন, ইনফ্যাক্ট এটা আমার পেজ, সো আমি কথা দিচ্ছি এই সিনেমাটা হিট হবে ওই দিন আমি দর্শকদেরকে ঠিকানা বলে দিব, আপনারা চলে আসবেন, এবং যাওয়ার আগে আমি জয়কে 1 ঘন্টা আপনাদের সাথে লাইভে রাখবো এবং ও আপনাদের সাথে কন্ট্রাক্ট করবে। হাই হ্যালো তো বলতে জানে না, ও যা করবে সেটাই আপনারা অ্যানসার করবেন। ও এখন রিসেন্টলি বাবা বাবা ডাক শিখেছে, বাট তার বাবা তো তার কাছে নেই, সে বাবার সঙ্গে লাইভে কিন্তু বাবা বাবা বলে কথা বলে না। হ্যাঁ অল টাইম, মানে ওকে যে কোনো কোয়েশ্চেন করলে বা বাবা, যে কোনো কোয়েশ্চেন করলে বা বাবা, আচ্ছা হোয়াট ডু থিঙ্ক, তুমি এত বাবা বাবা কেন করছো? ওকে দর্শক, আমরা এখন যে সময় বেজে গেছে, ইফতারের সময় হয়ে আসছে, আপনারা গানটা বেশি বেশি করে শেয়ার দিন, গানটা দেখুন। আর আমি খুব ভালো লাগছে যে গানটা আপনাদের সবার পছন্দ হয়েছে, খুব ভালো কথা দিদি, যে আমরা এটাই চেয়েছিলাম যে ব্লেসেস মি, হ্যাঁ ব্লেসেস ফর মি অলসো টু, বিকজ অফ দেখেন আপনাদের জন্যই কিন্তু আমরা কষ্ট করি। এই যে আমার হাতটা ব্যথা হয়ে গেছে ভাই ধরে রাখতে রাখতে, বিশ্বাস করেন যে দেখেন ভাই আমার অবস্থা। অপুকে নামাজ পড়েন? হ্যাঁ ভাই আমি নামাজ পড়ি, বাট আমাকে আমার শ্বশুর বাড়ির লোক শেখায়নি, ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও শেখায়নি, আমি নিজে ইচ্ছে করে শিখেছি, কারণ আমি নিজে থেকে একজন মুসলিম হয়েছি। আচ্ছা কেমন আছো অপু ইসলাম? অপু আজকে তোমার খুব মিষ্টি আছে, অপু তো বড় মিষ্টি, সাকিব অপুকে চাই, অবশ্যই সাকিব অপুকে পাবে। এখন যেটা হচ্ছে কথা হচ্ছে, আমরা এখন সময় হয়ে গেছে প্রায়, আমাদের দর্শক বন্ধু আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে আছে মাত্র আর 2 মিনিট, আমরা 2 মিনিট পরে, 2 মিনিট, কারণ আমাদের 4:30 বেজে যাচ্ছে, ইফতারের সময় হয়ে আসছে, আমাদের ইফতারে যেতে হবে, দিদিকে ইফতারের রেডি করতে হবে। আজকে আমি আমার বাসার সবাইকে, ইনফ্যাক্ট আমার বাসার যে দারোয়ানরা আছে তাদেরকে আজকে আমি নিজের হাতে রান্না করা ইফতার খাওয়াবো, যার কারণে কিছুটা সময় বেশি লাগবে। হ্যাঁ খুব ভালো বলেছেন যে থ্যাংকস থ্যাংকস অপু। তাহলে অপু আমরা বিদেশ থাকি তাহলে কেমন করে দেখবো? আমরা দেশের বাইরে রিলিজ দিচ্ছি, সোনি আপনার নাম শুনছেন, আমাদের মিউজিক ইন্টারন্যাশনাল লঞ্চ করছে এবং আমরা ইন্টারন্যাশনাল আমাদের আমি আপনি ফেসবুকে আমি লিখেছিলাম যে আমি ইন্ডিয়া গিয়েছিলাম ইন্টারন্যাশনাল রিলিজের ব্যাপারে কথাবার্তা বলতে। সো আমরা, এবং আরেকটা জিনিস আমি আপনাদের এখনই বলে দিচ্ছি, ইন্ডিয়ার একটা একটা দেশ একটা কয়েকটি স্টেটে রিলিজ হবে এবং সেটা সেই স্টেটের ল্যাঙ্গুয়েজে ডাবিং হবে। সো শুধু বাংলাতেই থাকছে না, রাজনীতিটাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি এবং যেখানে পৃথিবীর যে প্রান্তে যেখানে যেখানে যেসব বাঙালিরা আছেন আমরা চেষ্টা করব রাজনীতির মাধ্যমে আপনাদের কাছে যাওয়ার। আবারও বলে দিচ্ছি শুধুমাত্র বাংলাদেশের ছবি কিন্তু এটা, এবং এটা খুব ভালো কথা। দেখেন এবার ঈদে কতগুলো নিউজ দেখেছি যে একমাত্র বাংলাদেশের ছবি, এক্স্যাক্টলি যতগুলো ছবি সাথে আছে সবগুলো কিন্তু বিজাতীয় ছবি বা অন্য, নট অনলি দ্যাট, দেখেন অন্যান্য ছবিগুলো আপনারা জানেন তারা কপি গল্প এবং সেটা কিনা অন্য সিনেমার, বিভিন্ন হিন্দি সিনেমা তামিল সিনেমার অরিজিনাল। না না ভাইয়া এটা আমি একটু কারেকশন দিয়েছি, যে
হতে পারে কপি, হতে পারে সব কিছু, যেমন আমি আমার সন্তানকে কারোর সাথে ভাগ দিতে দিব না, ডেফিনেটলি আমি ওর মা, আমি অনেক কষ্ট করেছি ওর জন্য, এটা যেমন আমার একটা প্রাপ্তি এবং ও তো আমার সন্তান, আমি নিশ্চয়ই কেউ এসে বলবে যে তোমার সন্তানকে চলো আমি ভাগ করি আমরা মা হই, সো ভাগটা ভাগই থেকে যায় ওইখানে, একটু নিজের যে একটা মানে নিজের যে একটা মানে নিজস্ব ভাবটা এটা একটু কম থাকে, যদি কেউ প্রমাণ করতে পারেন রাজনীতি নকল গল্প আমি সিনেমা ছেড়ে দিব। আমি আবারও বলছি, যদি কেউ কোনো জায়গায় প্রমাণ করতে পারেন যে পৃথিবীর কোনো দেশে সিনেমার কপি গল্প, তাহলে আমি সিনেমা ছেড়ে দিব। একদম মৌলিক গল্প, কারণ আমি কেন সিনেমা ছাড়বো না বলেন? যদি নিজেই লিখে রোজা রাখি না কেউ, অপু আচ্ছা অপু তোমার ডিফারেন্ট লাগছে কিন্তু, ওয়াও থ্যাংক ইউ, ওকে আচ্ছা অনেক কথা বলেছি, শেষ করে আমরা কথা শেষ করি। রাজনীতি একদম বাংলাদেশি সিনেমা, বাংলাদেশি আর্টিস্টদের নিয়ে কাজ করেছি, বাংলাদেশে কাজ করেছি, বাংলাদেশের মানুষদের জন্য কাজ করেছি, সো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং আপনারা এতক্ষণ আমাদের সাথে লাইভে থাকছেন, অনেকক্ষণ ছিলেন এবং এত লোক আমাদের সঙ্গে তাদের কমেন্টস শেয়ার করছেন, এবং আপনাদের সবগুলো কমেন্টস পড়তে পারিনি কারণ দেখতে পাচ্ছেন 6000 লোক একসাথে কমেন্টস করলে পরে খুব দ্রুত কমেন্টস যাচ্ছে। এইসবের নায়ক কে? ও মাই গড, তার জীবনের নায়ক শাকিব খান আর জিজ্ঞাসা করছেন নায়ককে। আচ্ছা লাইভে আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের রাজনীতি সিনেমার আমাদের সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, আলিরাজ, শিবা শানু, অমিত হাসান, সাবেরি আলম, রেবেকা, রেবেকা রৌফ, তারপরে সাথে আছেন চিকন আলী, আছেন কমল পাটেকার, আছেন শম্পারেজা, আছেন সুব্রত দা, আছেন দেবাশিস বিশ্বাস, আছেন আরো ভুলে যাই সবসময় জি, ওর নাম কি আরো আরো আছে, ডিজে সোহেল, ডিজে সোহেল, লাবণ্য, লিসা, এবং আমরা ধরেন এত কুইক প্রোডাকশনে কেউ কখনো রিলিজ করে না, 6 মাস তো লেগে আমরা তো শুটিং করেছি প্রায় মানে অলমোস্ট 60 ডেজ মতো, 60 দিনের মতো, আমরা ধরে ধরে কাজ করতাম, আমরা একটা গানে শুট করেছি 7 দিন ধরে। এই যে লাইভটা বুলবুল ভাই করতে চাইলেন, বললেন যে দিদি আমি আপনার পেজ থেকে লাইভে আসতে চাই, সেক্ষেত্রে উনি কিন্তু আমাকে ফোন করেছেন 1টার দিকে, বাট আমার বাসায় এসে পৌঁছেছেন 2:45 দিকে, তো যখন আমাকে এর মধ্যে তো আবার জয় ঘুমালো, জয় ঘুমিয়েছে সবকে, আমার কথা হচ্ছে যে আমরা একটা লাইভে যাব, দর্শকের সাথে কমিউনিকেট করব, তার জন্য আমাদের 4-5 ঘন্টা লেগে যাচ্ছে এক্স্যাক্টলি, বা আমরা বিভিন্ন কাজে হঠাৎ করে বিজি হয়ে যাচ্ছি, আমার বাচ্চা হতে পারে, সে পরিবার, একটা সিনেমা 15 দিনে বের হয়ে দর্শকের সামনে বলতেছে একটা সিনেমা, এটা কি করে পসিবল? আমার আসলে 86 মুভির এক্সপিরিয়েন্সে এটা খুবই একটা ফানি, এই ধরনের সিনেমা আমাদের বাংলাদেশেই হয়েছে, সেটা 2003-04 সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম, একটা কি বিষয় ভালো করে কাজ করতে গেলে সময় লাগে। আপনারা গান দেখে দেখেছেন যে সেট কি নিখুঁত সেট, বা এরকম সেট আমরা খুব কমই দেখে থাকি আমাদের ফিল্মে। আমাদের প্রডিউসার আশফাক আহমেদ সাহেব অ্যারোমোশন আর্টসের ব্যানারে আমরা ফিল্মটা বানিয়েছি। আশফাক ভাই সবসময় একটা কথাই বলতেন যে আমার টাকা দিতে কোনো সমস্যা নেই দর্শকদের জন্য, কিন্তু আমার কাজটা যেন প্রপার হয় এবং কাজটা যেন সুন্দর এবং সঠিক হয়। তো আমরা সেই চেষ্টা, আমাদের পরিশ্রম আশা করি সফল হয়েছে, গানটা যেহেতু আপনারা পছন্দ করেছেন। সো ও আকাশ বলে দিন আরে প্রেমে পড়েছে মন, কার প্রেমে পড়েছেন? অপু বিশ্বাসের প্রেমে পড়েছেন, এবং আমাদের বিজয়ীর হাতে মগ চলে যাবে খুব দ্রুতই, আমরা সামনের সপ্তাহে পাঠিয়ে দিব। দিদি ফাইনালি কিছু বলতে থাকলে বলুন, একটুকু বলি, আবারও একদম হাত জোড় থ্যাংকস জানাচ্ছি, প্লিজ আমার রাজনীতি সিনেমা আপনারা দেখতে আসবেন, আমার আগে থেকে আমার যারা এখানে ভক্তরা আছেন, যারা অনেক ঈদের সালামি কিন্তু ঈদের সালামি, এবার কিন্তু টাকা পয়সা হবে না, রাজনীতির টিকিট হবে, ঈদের সালামি দিতে হলে অবশ্যই রাজনীতি দেখতে হবে, রাজনীতির সাথে থাকুন, জয় হোক রাজনীতি, জয় হোক বাংলাদেশ চলচ্চিত্রের, থ্যাংক ইউ।
thank you very much for being with us, and thank you for your love and support, and thanks a lot, and hopefully we'll see all together in the cinema theater on the Eid ul Fitr 2017. So lucky seven. Hai. So ekshathe bole amra Eid Mubarak. Okay, thank you.